একটি বাগান তৈরি করার প্রকৃত অর্থ হলো আপনার হাত ভর্তি কাদা, মাথার উপরে রোদ আর হৃদয়টা প্রকৃতির কাছাকাছি রাখা। বাগান শুধু উদর পূর্তিই করায় না, তার সাথে আত্মাকেও পরিপূর্ণ করে। আধুনিক ব্যস্ত নগর জীবনেও এনে দিতে পারে প্রশান্তির ছোঁয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মাহফুজ আছি আপনাদের সাথে। প্রকৃতি পরিবর্তনের ঠিক এই সময়টিতে বিদেশি বিভিন্ন ফলের রঙিন আভায় ছেয়ে গেছে আমাদের গার্ডেন। আপনারা ঠিক এই ভিডিও জুড়ে দেখবেন ফলসহ ড্রামসহ রেডি বিদেশি বিভিন্ন ফলের গাছ, যেগুলো ড্রামে করা এবং বিভিন্ন বয়সের। সময় স্বল্পতার কারণে এই ভিডিওতে প্রতিটি প্রজাতির ব্যাপারে ডিটেইলে যাচ্ছি না, যদিও আমাদের পেজটিতে প্রচুর কন্টেন্ট পাবলিশ করা আছে, সেগুলো দেখবেন বলে আশা করছি। পাশাপাশি আমাদের পেজটিতে লাইক ফলো করে অ্যাক্টিভ থাকবেন, চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, সেখানে স্পেশাল অনেক কিছু দেখতে পাবেন। এতে আগামীতে আপনি নতুন অনেক কিছুর আপডেট পেতে থাকবেন। চ্যানেল লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যোগ করে দেওয়া হবে। ড্রাম গাছগুলো ছাদ বাগানিদের জন্য একেবারেই রেডি সেট আপ গাছ হলেও এগুলো তুলনামূলক কস্টলি, জন্য যারা এগুলো সংগ্রহ করতে পারবেন না তাদেরকে বলবো মন খারাপ করবেন না। আমরা পরীক্ষিত বিভিন্ন বিদেশি ফলের চারাও কিন্তু সেল করছি, যেগুলো আপনারা নিতে পারবেন। আশা করছি আমাদের থেকে চারা নেওয়ার পরে সেগুলোর পরিচর্যা কিংবা রোপণ প্রক্রিয়া সম্পর্কে আমাদের টিম প্রতিনিয়ত আপনাকে গাইডলাইন দিয়ে যাবে, আর এভাবেই ইনশাআল্লাহ আপনি ড্রামে গাছগুলো তৈরি করে ফেলতে পারবেন। প্রিয় বন্ধুরা, সমগ্র বাংলাদেশব্যাপী কুরিয়ার, পিকআপ বা ট্রাকের মাধ্যমে আমরা চারা কিংবা ড্রাম গাছগুলো ডেলিভারি করে থাকি। ঢাকাতে হোম ডেলিভারি সার্ভিস রয়েছে, এছাড়া ঢাকাতে ছাদবাগান করার অভিজ্ঞতাও আমাদের রয়েছে। চাইলে পরীক্ষিত ছাদবাগান প্রজেক্টের জন্য আলোচনা করতে পারেন। আমাদের টিম এই সিজনে ছাদবাগান প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমাদের ছাদবাগান করার স্যাম্পল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, দেখে নেবেন বলে আশা করছি। আমাদের কাছে পরীক্ষিত যা যেগুলো আছে, আমাদের কাছে পরীক্ষিত প্রায় 40 প্রজাতির মতো বিদেশি আমের চারা রয়েছে, 30 প্রজাতির মতো দেশি আমের চারা রয়েছে, রয়েছে পরীক্ষিত 20 প্রজাতির উন্নত রুটি স্টকে করা কমলা, মাল্টা ও লেবুর চারা, আরও রয়েছে আপেল, পরীক্ষিত আনার রয়েছে প্রায় 10 প্রজাতির, যেগুলো বীজ নরম এবং মিষ্টি, রয়েছে পার্সিমন, রাম্বুটান, অ্যাপ্রিকট সহ রেয়ার কিছু পরীক্ষিত জাত, যেগুলোতে ফল পাবেন যদি সঠিক পরিচর্যা করতে পারেন। তাছাড়া আপডেট রেয়ার কিছু নতুন জাত সম্প্রতি যোগ করা হয়েছে, চাইলে সেগুলো সংগ্রহ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, কেবলমাত্র দূরে দাঁড়িয়ে বিস্ময় প্রকাশ করলে অথবা ছায়ায় বিশ্রাম নিয়ে ও আরাম করে বাগান তৈরি করা যায় না, এর জন্য কঠোর অধ্যবসায় এবং পরিশ্রম করতে হয়। একটি সমাজ তখনই এক মহান রূপ ধারণ করতে পারে যখন সেই সমাজের বয়স্করা বাগান তৈরি ও পরিচর্যা করতে শুরু করে, এটা জেনেও যে তারা সেই বাগানের ছায়ায় হয়তো কোনোদিনই বসতে পারবেন না। আমরা জানি একজন সুন্দর মনের ও সৃজনশীল মানুষের কাছে কোনো বড় সাম্রাজ্যের সম্রাট হওয়ার স্বপ্ন অপেক্ষা একটি সুন্দর সুসজ্জিত বাগানের মালিকানার স্বপ্ন অনেক বেশি আনন্দিত করে। আমরা ফার্মার্স প্ল্যান বাংলাদেশ আপনার সেই স্বপ্ন বাস্তবায়নের পথকে সুসজ্জিত করতে চাই, তাই আর অপেক্ষা নয়, যে কোনো তথ্যের জন্য দ্রুত যোগাযোগ করবেন। এবং আজকের মতো এখানেই আমাদেরকে ইতি টানতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।